কেউ যদি অসুস্থ পড়ে থাকে তার সেবা করতে দিতে হবে, তার কাছে গিয়ে দোয়া করতে হবে, তাকে একটু সান্ত্বনা দিতে হবে। অনেকে দেখবেন কাছে দেখে বলে তোমার অবস্থা খুব খারাপ, তুমি আর বাঁচবে না মনে হচ্ছে, এটা নয়। যারা সেবা করতে যাবে, তিমারদারি করতে যাবে, তাকে দেখে তাকে শান্তির বার্তা দিতে যাবে, আপনি বলবেন তোমার চেহারা দেখে মনে হচ্ছে ভালো হয়ে যাবা। এটা হচ্ছে বেমার পুরুষি করার একটা উপকরণ। আপনার দ্বারা যারে সেই ব্যক্তি বেমার ব্যক্তি যারে আরো অসুস্থ না হয়ে যায়, তার জন্য আপনি তার কাছে গিয়ে শান্তির বার্তা দেবেন। আপনি উজু করবেন, নামাজের জন্য যেমন উজু করতে হয় উজু করে তার কাছে গিয়ে বসবে, নামাজের মতো করে বসবে, তার কপালে হোক তার বুকে হোক, মেয়ে ছেলের কপালে, ছেলে হলে বুকে হাতে বলবেন বিসমিল্লাহি আরকে কামিন কুল্লে শাইইন ইহুদি কামিন শারদি কুল্লে নাফসিন আও আইনিন হাউসিদিন আল্লাহু ইসফিকা বিসমিল্লাহ আরকে কা। এই দোয়া যদি আপনি পড়ে আছেন, আল্লাহুম্মা আজবিল বাস রব্বানা ইসতামতা শাফিলা শিফা ইল্লা শিফাউ কা শিফান লা ইগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এই দোয়া যদি আপনি পড়ে আছেন, আল্লাহর রহমত হলে আপনার দোয়া পড়লো এই ছেলে সুস্থ হতে পারে। অথবা যদি আপনি তার কাছে যতক্ষণ বসে থাকবেন আপনি যেন জান্নাতের বাগানে বসে আছেন। একটা অসুস্থ ব্যক্তির কাছে তার দোয়া করবে, কিন্তু দীর্ঘক্ষণ বসবেন না, ঘন্টার পর ঘন্টা বসবেন না। আর তার অসুস্থ বাড়ির লোকের আপনাকে চা এনে দিবে, ডিম এনে দিবে, এই জন্য আপনি বসে আছেন চা খাবার লেগে, বিস্কিট পান খাওয়ার লেগে, আর ভালো ভালো মিষ্টি এনে খেতে দিবে তার জন্য বসে, এর জন্য নয়। আপনি সামান্য বিষয় বলছেন, একটা উটের থানকে বেঁধে দেওয়া হয়, বেঁধে দেওয়ার পর দুটটা দুইটা যতক্ষণ সময় লাগে এতক্ষণ পর্যন্ত আপনি ওই অসুস্থ ব্যক্তির কাছে বসে দোয়া করবেন। বিশ্বনবী কাছে গেলে ফাওয়া ইয়াকউদু ইনদাহু, বিশ্বনবী তার কাছে বসলেন, তার মাথার কাছে বসলেন, বসার পর দেখলেন বিশ্বনবীর হাতে আল্লাহ এমন ল্যাবরেটরি ফিট করে দিয়েছিলেন, এমন ইসিজি মেশিন ফিট করে দিয়েছিলেন, এমন কম্পিউটার ফিট করে দিয়েছিলেন, তার বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বিশ্বনবী অনুভব করলে ছেলেটা বাঁচবে না, ছেলেটি আর বাঁচবে না। শেষ পর্যন্ত বিশ্বনবী ছেলেটার মাথা হাত দিয়ে বা বুকে হাত দিয়ে এই দোয়াটা পড়লেন, সহি মুসলিমের দোয়া, বিসমিল্লাহি মারকিকা মিন কুল্লে শাইইন ইহুদিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাউসিদিন আল্লাহু ইসফিকা বিসমিল্লাহিরকা। এই দোয়াটা তিনবার পড়ে বিশ্বনবী বলছেন, যেই ছেলেটা এক সপ্তাহ ধরে তার মুখ থেকে কোনো কথা বের হয়নি, তার চোখের কোনো স্পন্দন ছিল না, লোক চড়া করছো না, লোক দুটো সাদা হয়ে গেছিল, চোখের চোতি তার নষ্ট হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে ওই আব্দুল কদ্দুস বিশ্বনবীকে তাকিয়ে দেখে বিশ্বনবীকে মনে হচ্ছে কি বলতে আছে, মুখে থেকে অস্পষ্ট কথা বের হচ্ছে, স্পষ্ট কথা বের হয় না। বিশ্বনবী দেখে তার ছেলেকে দেখে চোখ ধর ঝরঝর করে পানি ঝরে বলছে, ওরে আব্দুল কদ্দুস তুমি আমার বাড়িতে আমার সেবা করেছ, আমার পায়খানার পানি বয়ে দিয়েছ, আমার জুতো সাফ করে দিয়েছ, আমার পায়ের সমস্ত কাজ তুমি করেছ, আমি তোমাকে কখনো ইসলামের দাওয়াত দিইনি, আর এই অবস্থায় তুমি যদি মরে যাও তাহলে তুমি জাহান্নামে যাবে। আমার 10 বছর সেবা করে 8 বছর সেবা করে তুমি জান্নাত যেতে পারবে না বেটা, আসলিম তুমি ইসলাম কবুল করো। সেই সময় আব্দুল কুদ্দুস আবহু বাইনা রিজলাইহে, তার আব্বা তার দুই পায়ের কাছে মধ্যখানে বসে আছে। আব্দুল কুদ্দুসের আব্বা ইহুদি, একজন গরিব মানুষ, অসহায় মানুষ, তার পায়ের কাছে বসে আছে। ছেলেটা আব্বার দিকে তাকাচ্ছেন, ওই বললেন আসলিম তুমি ইসলাম কবুল করো, তুমি আল্লাহর পথে অনুগমে হও, তাওহীদকে তুমি ইকরার করো, আমি কিয়ামতের দিনে আমি তোমার জন্য আল্লাহকে সুপারিশ করব, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, আমার সুপারিশে নিশ্চিত তুমি জান্নাতে যাবে। ছেলেটা কথা বুঝতে পারছে, কথা বলতে পারছে না, মুখ থেকে নবীর কাছে শেষ কথা বের করছে। ছেলে আব্বাকে ইশারায় বলছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতটা দিচ্ছেন, যেই কথাটা আমাকে বলতে বলছেন, আব্বা আমি সেই কথাটা কি আমি মেনে নিব? আব্বার কাছে চোখের ইশারায়, মুখে কথা বলতে পার, চোখের ইশারায় বলছে, আমি কি কথাটা মানবো? সঙ্গে সঙ্গে ইহুদি বলছে,
আতে আবাল কাসমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরা নবীকে নাম ধরে ডাকতো না, আবুল কাসেম বলে ডাকতো। বলছে রে বেটা আব্দুল কুদ্দুস, মোহাম্মদ যেই কথা বলছে, আবুল কাসেম যেই কথা বলছে, আতে আবাল কাসেম, আবুল কাসেমের অনুগামী হও, তার ইতাআত করো, তার অনুসরণ করো, তার অনুগত্য করো, তার কথা মেনে নাও। সে যখন তোমাকে দাওয়াত দিচ্ছে, এতদিন আগে তোমাকে কোনোদিন দাওয়াত দেয়নি, এতদিন তো তার বাড়িতে কাজ করেছো, কোনোদিন তুমি ইসলাম কবুল করতে পারেনি, আজ তুমি শেষ পর্যায়ে পৌঁছে গেছো, তোমাকে ইসলাম কবুল করতে বলছে, বেটা তুমি আবুল কাসেমের কথা মেনে নাও। সঙ্গে সঙ্গে ফাসলাবা ছেলেটি ইসলাম কবুল করলো। ভাইয়েরা বন্ধুরা আমার, দেখুন বিশ্বনবী এই ছেলেটিকে ইসলামের দাওয়াত দিতে গেলেন। আল্লাহ পৃথিবীর মধ্যে নবীকে সারা বিশ্ব জগতের অনুকম্প করে পাঠিয়েছেন, এই ছেলেটাকে বলছে বেটা ইসলাম কবুল করো। বিশ্বনবীর কথা পেয়ে বাপের অনুমতি পরপা ছেলেটা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাতে তার মুখ থেকে জল উচ্চারণ হলো, অতঃপর ছেলেটি মারা গেল। ছেলেটি মারা গেল, কালেমা পড়া হলো, সঙ্গে সঙ্গে ওই ইহুদি ছেলেটা মারা গেল, আব্দুল কুদ্দুস মারা গেল। বিশ্বনবী আমি প্রশংসা করি যেই মহান আল্লাহ আমার আগমনের কারণে এই আব্দুল কুদ্দুসকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আনকাদাকুম মিনান্নার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বললেন আমি নবীকে পাঠিয়েছি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তাই বিশ্বনবী কার কাছে গিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত যাওয়ার ব্যবস্থা করলেন, ইনি ছিলেন সারা বিশ্ব জগতের অনুকম্পা, ইনি ছিলেন সারা বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ নবী, যে মানুষকে জাহান্নামের আগুনে যেতে দিবে না, তার জন্য মানুষকে জাহান্নামের কিনারা থেকে টেনে এনে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের রহমতের নজর সারা পৃথিবীকে অবলোকন করছে, সারা পৃথিবীকে দর্শন করছে, দেখছে। কিন্তু রাতের এক তৃতীয়াংশ দুই ভাগ যখন চলে যায় তিন ভাগ করে, এক ভাগ যখন অবশিষ্ট থাকে, এই সময়তে আল্লাহ আসমানের সমস্ত পর্দাকে সমস্ত গেটকে উন্মুক্ত করে খুলে দিয়ে সারা পৃথিবীর দিকে আল্লাহ দেখেন কে রাত্রিতে জেগে আছে। আল্লাহ বলছেন আমি নিন্দ্রাও যাই না, তন্দ্রাও যাই না, আমার ঢুলো আসে না, আমি চিরজাগ্রত, আমাকে কোন নিন্দ্রাতে তন্দ্রায় আমাকে আগ্রাস্ত করে না, আমাকে আক্রান্ত করে না। অতএব আজকের দিনে এই জায়গায় যারা বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বলছেন ওয়া যাকারাহুমুল ফিমান ইনদাহুম, আল্লাহ নৈকট্য যারা ফেরেশতা, আটজন ফেরেশতা তো আল্লাহর আরশকে ঘাড়ে করে ধরে আছে, আরো যারা উসার গহনা, যারা সব সময় তসবিহ তাহলি করছেন, সাজদাই পড়ে আছেন, সেই সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ আলোচনা করেন। আজকে মহফিলে যারা বসে আছেন, ছোট বড় ছেলে মেয়ে, যোগ্য অযোগ্য, বিজ্ঞ বিশেষজ্ঞ, দিকপাল পণ্ডিত যারা বসে আছেন, এদের নাম গেলা আল্লাহ ওই নৈকট্য ফেরেশতাকে বলে দেখো আজ তারা নিজের গরম বিছানাকে ত্যাগ করে, বাড়িতে সুন্দর বিছানাকে ছেড়ে দিয়ে, নিজের অর্ধাঙ্গিনী প্রিয়তমা তাকে ছেড়ে দিয়ে আজ কোরআন হাদিস শ্রবণের জন্য, কোরআন হাদিসকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, পরকালকে সুখের করার জন্য তারা ঠান্ডা কাপড় জড়িয়ে চলে বসে আছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই সমস্ত শ্রোতা, এই সমস্ত যারা শ্রবণকারী, এদেরকে আমি জান্নাত দিব তোমাদের সামনে ঘোষণা করলাম। যারা বসে আছে এদের আল্লাহর লিস্টে নাম উঠে গেছে, যারা চলে গেছে হয়তো বাড়িতে আরাম করছেন, বিশ্রাম করছে, তারা কিন্তু আছেন, কিন্তু এই সময়কানে আল্লাহর কাছ থেকে, স্মরণ থেকে এরা সরে আছে। আমরা আজ যেই জায়গায় বসে আছি অতি উত্তম জায়গা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। বিশ্বনবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছে, তিনি বিশ্বনবীর কাছ থেকে 2286টি হাদিস বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বিশ্বনবীর কাছ থেকে 2286টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা জামি তিরমিজি 3031 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, এই আমার সাহাবীরা, এই আমার সহচররা, এই আমার ইমামদার বন্ধুরা, ইজা মারতুম বিরিয়াজিল জান্নাত, তোমরা যখন জান্নাতের বাগানে বাগান দিয়ে আগমন করবে, যখন তোমরা পদার্পণ করবে, তোমরা আসবে আর যাবে এই বাগানের মধ্যে দিয়ে, ফারতাউ তখন তোমরা সেই বাগানের সুন্দর সুন্দর ফুলের ঘ্রাণ তোমরা নাকে নেবে। আমের বাগান দিয়ে যাবে, বিভিন্ন রকমের ফুলের বাগান, হাসনেহানা ফুল, চামেলি ফুল, গোলাপ ফুল, যত রকমের সুগন্ধি ফুল আছে এই ফুলের বাগানের সুগন্ধি ফুলের তোমরা ঘ্রাণ তার সুগন্ধি তোমরা নাকে নিও। আর সেখানে ফল, বিভিন্ন রকমের পাকা আম্র ফল, লিচু ফল, যেই সমস্ত ফলগুলা তোমরা কুড়িয়ে খেয়ো। সাহাবরা বলে কালু ইয়া রাসূলুল্লাহি আমার ইয়াজুল জান্নাত, বিশ্বনবী পৃথিবীতে জান্নাতের বাগান কোথায় আছে, জান্নাতের উদ্যান কোথায় আছে? আমরা তো জানি না। জান্নাত তো হচ্ছে মরার পরে, কিয়ামতের দিন মানুষের হাজার হাজার বছর ধরে কবরের মধ্যে থাকবে, কবর থেকে উঠে গিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। আর ফরময়দানে সিরিয়ার মাটিতে তারা যেই উপস্থিত হবে সেই জায়গাতে 10 বছর 20 বছর 100 বছরে তাদেরকে হিসাব দেবে। পৃথিবীতে যা কর্ম করেছে ভালো করক বা মন্দ করক, এই কর্মের হিসাব কবর খবর আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নেবেন। সমস্ত খবর নেওয়ার পর যেই ব্যক্তি জান্নাত যাবে তাকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেবেন, যেই ব্যক্তির নেকি কম হবে তাকে জাহান্নাম যাওয়ার ব্যবস্থা করে দেবে। সেই দিন হবে জান্নাত জাহান্নামের ব্যাপার। আর দুনিয়ার মধ্যে জান্নাত কোথায় পাবো বিশ্বনে জানতে পারলাম না। নবী বললেন খিলাকুত জিক্রে, পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান হচ্ছে খিলাকুত জিক্রে, যেই জায়গাতে কোরআনের কথা খিলাক শব্দটি হালকাতুনের বহুবচন, যেই জায়গাতে বসে মানুষেরা একত্রিত হয়ে কোরআন হাদিসের কথা শ্রবণ করে, দিনের কথা শুনে, হাদিসের কথা শুনে, হাদিসের ব্যাখ্যা শুনে, কোরআনের আবৃত্তি শুনে, সেই জায়গা হচ্ছে আজকাল ফুলের বাগান, সেই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। যারা এই তাম্বুর নিচে বসে রয়েছে এখন পর্যন্ত জান্নাতের বাগানে বসে রয়েছে। এই মাহফিলকে যারা অ্যাভয়েড করে বাড়িতে শুয়ে আছেন, দোকানে ঘুরে বেড়াচ্ছে, চায়ের দোকানে বসে আছে, তারা দুর্ভাগ্য হতভাগা, তারা এই দিনটা এই সময়টা থেকে তারা বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীতে, তাদের কর্মসম সব নিষ্ফল হয়ে যাবে, কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে জান্নাত যাবে আশা করতে পারবে না। যারা আল্লাহর দিনকে যারা পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করতে তৎপর হয় না, আল্লাহর কথাকে শ্রবণ করতে যারা তৎপর হয় না, এরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে অপদস্থ হবে এবং তারা কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে তারা জান্নাত দিতে পারবে না, আল্লাহর কাছে নিজে মাথা নত করে অপদস্থ হয়ে লজ্জিত হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। ভাইরা বন্ধুরা আমার, এই মাহফিলটা আছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিল। এই মাহফিলকে যারা অ্যাভয়েড করবে, যারা উপেক্ষা করবে, এরা হয়তো হতভাগ্য, এরা নির্বোধ, এরা বুদ্ধিহীন, এদের কাছে সেই জাহেলিয়াতের যুগে ইগনোরেন্সের যুগের মতো, এরা হচ্ছে পৃথিবীর মধ্যে নরধম। ভাইয়েরা বন্ধুরা আমার, যাই হোক, আমি আপনাদের সামনে সূরা আল ইমরান সূরা নাম্বার 3 ছোট্ট একটা আয়াত পড়েছি, আর সূরা শামসের 91 নম্বর সূরা দুটো আয়াত পড়েছি ছোট ছোট 9 এবং 10। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেছেন হে ইমানদারেরা, তোমরা যারা আমার প্রতি আস্থা রেখেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, তাহলে তোমরা শুনে রাখো, তোমরা আল্লাহর বিধানকে, এখানে হাবলুল শব্দের অর্থ হচ্ছে আল্লাহ কুরতুবি রহমাতুল্লাহ আলাই, তার কুরতুবি তফসি কুরতুবিন বলেছে, হাবলুল্লাহ বলতে এখানে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে তোমরা যথারীতিভাবে মজবুত করে ধরো,
তোমাদের কাছ থেকে যেন সেই কিতাবটা আল্লাহর বিধান, যেই কিতাবের মধ্যে আল্লাহর বিধান আছে, যেই কিতাবের মধ্যে মানুষের মরণ জীবন পরকাল ইহকাল সমস্ত কালের বিধান যেই কিতাবের মধ্যে আছে, সেই কিতাবকে তোমরা যৌথভাবে তোমরা কোচে ধরো, মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুকু, তোমরা পরস্পরে এক অপরে বিচ্ছেদ হয়ে যাও না, বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা আল্লাহর বিধানকে ধরে রাখো। আর কি বললেন আল্লাহ? অযকুরু নিমাতাল আলাইকুম, তোমাদের উপরে যে আল্লাহর অনুগ্রহ এসেছে সেই অনুগ্রহ গলা তোমরা স্মরণ করো, যা অনুগ্রহ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেলেন 622 খ্রিস্টাব্দে, হিজরত করে যাওয়ার পর দেখছেন মদিনায় দুটো দল আউস এবং খাজরাজ, আউস এবং খাজরাজ এই দুটো দল তারা আপোষের মধ্যে মারামারি, আপোষের মধ্যে বিভেদ, আপোষের মধ্যে তাদের লড়ালড়ি, এক অপরের সঙ্গে তাদের পার্থক্য মানমালিন্য, এইভাবে তারা বসবাস কদিন, এক নয় দুই নয় 120 বছর ধরে তারা আপোষের মধ্যে মারামারি। এই মারামারিতে তাদের 120 বছরের মধ্যে 1,60,000 নরনারী এই তাদের আপোষ দ্বন্দ্বতে তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। যারা ইমানদার হয়ে গিয়ে মারা গেছে তারা জান্নাতবাসী হবেন, আর যারা বেঈমান হয়ে ইসলামকে ভয় করে তাওহীদকে উপেক্ষা করে যারা মৃত্যুবরণ করেছে এরা জাহান্নামে যাবে। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলে, মদিনায় গেলে এই দুটো দল এরা আউস এবং খাজরাজ এরা বাইতুল মাকদিসকে কেবলা করে তার দিকে মুখ করে সলাত আদায় করছে। বাইতুল মাকদিস তাদের কেবলা, সেটা হচ্ছে বানী ইসরাইলদের কেবলা, সেটা হচ্ছে মুসা নবীর কেবলা। অতএব আমরা মুসা নবীর সম্প্রদায়, আমাদের কাছে আছে তাওরাত, আমরা তাওরাতকে মেনে চলি, আমাদের কেবলা আমাদের কাবা ঘর হচ্ছে বাইতুল মাকদিস, যেই ঘরটা নিয়ে এখন ইহুদিরা দখল করে বসে আছে ফিলিস্তিনে, এই মসজিদটা হচ্ছে আমাদের কেবলা, অতএব আমরা এই মসজিদের দিকে মুখ করে নামাজ পড়ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর ইহুদিদের নিয়ম কানুন মেনে, ইহুদিদের সংস্পর্শে থেকে তাদেরকে অন্তরকে গ্রাস করার জন্য, তাদেরকে ইসলামের দিকে আনার জন্য বিশ্বনবী 16 মাস বা 17 মাস এই বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করলেন, 16 মাস অথবা 17 মাস। আর তিনি শুধু আল্লাহর আসমানের দিকে তাকিয়ে থাকেন, আসমানের দিকে তাকিয়ে থেকে আল্লাহর নির্দেশ কখন আসবে, এটা তো আল্লাহর নির্দেশ নয়, আমি যে বাইতুল মাকদিসের দিকে মুখ করে সলাত আদায় করছি এটা আল্লাহর নির্দেশ, যে ব্যক্তিগত আমার ইহুদিদেরকে কাছে টানার জন্য, তাদের সঙ্গে ভালোবাসা পাওয়ার জন্য, যারা আমার কাছে যেন একটু এগিয়ে আছে এই জন্য আমি এখানে অর্পণ করছি। আল্লাহর নির্দেশনা নিষেধ হয়নি, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হলো, বললি ও জাহাকা মা পান্ত, আল্লাহ বলছে হে নবী এখন আপনার মুখটাকে ওই দিকে করুন যা আপনি চাইছিলেন। আল্লাহ রাসূল নামাজের অবস্থায় আসমানের দিকে তাকাচ্ছেন, আল্লাহ কখন আমি এই ইব্রাহিমের তৈরি করা কাবা ঘর, যেই ঘরটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, এই ঘরটা আমি কবে মুখ করে নামাজ পড়ব, আল্লাহর বিধান কবে আসবে? আসরের নামাজে, কারো কারো মত জোহরের নামাজে, 4 রাকাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, রুকুর অবস্থায় আছে, রুকুর অবস্থা বললে এখন মুক্তা বাইতুল মাকদিস থেকে এখন ঘুরিয়ে নাও তুমি কাবার থেকে, নামাজের অবস্থায় ঘুরিয়ে নিল। ইহুদিরা বলতে লাগলো মোহাম্মদের কাজ দেখো, যখন তখন নির্দেশ হয়ে যাচ্ছে, যখন তখন মানুষকে সেই দিকে মুখ করো, এটা আমাদের কেবলা। এইভাবে তারা বিশ্বনবীর সঙ্গে তিরস্কার করতে লাগলো, তার কথাকে অবহেল করতে লাগলো, তারা মানল না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি নাসারাকে যারা বিগত 120 বছরে 1,60,000 নরনারী তারা নিহত হয়েছে,
যারা ইমানদার তারা শহীদ হয়েছে, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা নিহত হয়েছে, এদেরকে স্মরণ করিয়ে দিতে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে ইমানদার, তোমরা যারা ঈমান এনেছো, নবীকে বিশ্বাস করেছো, তোমরা নবীর কথা মেনে চলো, আল্লাহর বিধানকে তোমরা হাতে করে তোমরা কোষে ধরো, মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা আপোষের মধ্যে মত পার্থক্য হো না, মত বিরোধ করো না, তোমরা ভাই ভাইয়ে মারামারি, বোনের সঙ্গে ভাইয়ের মারামারি, বাপের সঙ্গে ছেলের মারামারি, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর মারামারি, এই কাজ থেকে তোমরা নিজেকে সংযত হও, নিবৃত্ত হও, বেঁচে থাকো, এই হারাম কাজের সঙ্গে যুক্ত থেকো না। আল্লাহ বলছেন ওয়াজকুরু নিমাতাল্লাহ আলাইকুম, তোমরা সেই অনুগ্রহ যা তোমাদের উপর আল্লাহ দিয়েছে সেগুলোকে তোমরা যথারীতি স্মরণ করো। আল্লাহ বলছে ইজকুমতুম আদাদ, যখন তোমরা ছিলে আপোষের মধ্যে, শত্রু ছিলে, দুশ্মন ছিলে, আল্লাহ ফাবাইনা কুলুবেকুম, আল্লাহ পরব্বর তোমাদের আপোষের মধ্যে ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুতে, প্রতিবেশে প্রতিবেশীতে, দলে দলে, এক অপরের সঙ্গে ভাতৃত্ব ভাব, বন্ধুত্ব ভাব, সম্প্রীতি তোমাদের সঙ্গে তৈরি করে দিয়েছে, অন্তরঙ্গ বন্ধু তৈরি করে দিয়েছেন, ফাসবাহাত বিনিমাতিহি ইখওয়ানা, আল্লাহ পরব্বর এই ভাই তৈরি করা দাতে তোমরা আপোষে আপোষে ভাই তৈরি হয়েছ, এই অনুগ্রহে এই নিয়ামতের দ্বারা তোমরা আপোষের মধ্যে ভাতৃত্ব ভাব গড়ে তুলেছ। মদিনাবাসীরা শুনে রাখো, এ মদিনার আউস খাজরাজের লোকেরা তোমরা শুনে রাখো, আল্লাহ বলছে অকুন্তুম সাফা আলা হুফরাতিন মিনান্নার, জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে তোমরা, দপ দপ করে উজ্জীবিত জাহান্নামের আগুন জ্বলছে, আর তোমরা তার কিনারায় দাঁড়িয়েছিলে, অকুন্তুম, তোমরা ছিলে আলা হুফরাতিন মিনান্নার, জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে নবীর দ্বারায় এই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিয়ে, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে ধরে নিয়ে পৃথিবীর মধ্যে স্বচ্ছ পথ, সত্য জায়গা, ইমানের জায়গা, আল্লাহর বিধানের কাছে তোমাদেরকে নিস্তারা করা উচিত। ভাইয়েরা বন্ধুরা আমার, বাড়ির মধ্যে ধরুন একটা ছোট্ট উনান আছে, চুলা আছে, আমরা বাড়ির লোক, যে কোনো বাড়ির পরিবার, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই মিলে আমরা বাড়িতে কাজ করছি বা খাচ্ছি, ছোট্ট একটি বাচ্চা, সে ছেলে হোক বা মেয়ে হোক, হামাগুড়ি যেতে যেতে সেই উনানের গোড়ায়, চুলার গোড়ায় বা বাড়ির মধ্যে একটা ছোট্ট কুয়া আছে, তাতে পানি আছে, সেই কুয়াই পড়ে যাচ্ছে। যদি আপনি গিয়ে ওই হামাগুড়ি দেওয়া অবলা ছেলেটাকে, যদি আমাদের কেউ, আমি বা আমার ছেলে বা আমার মেয়ে বা আমার স্ত্রী গিয়ে যদি তাকে ধরে নিয়ে ওই চুলা থেকে না বাঁচায়, তাহলে ওই চুলার আগুনের মধ্যে নিমজ্জিত হবে, ওই চুলার মধ্যে প্রবেশ করবে। বিশ্বনবী বলছে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একজন শ্রেষ্ঠ পয়গম্বর, বিশ্বজগতের অনুকম্পা হয়ে আমি তোমাদের কাছে আগমন করেছি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইনাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ বলছেন এইভাবে আল্লাহ নিজের বিধানকে, নিজের নিদর্শনকে মানুষের মধ্যে ঘুরিয়ে ফিরে বর্ণনা করে, যাতে লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, জান্নাত যাওয়ার রাস্তা তৈরি করতে পারো, আল্লাহর বিধানকে সঠিক পথ পেতে পারো, তোমরা দুনিয়ার মধ্যে খারাপ কাজে, অন্যায় কাজে, অশালীন কাজে, অপ্রীতিকর কাজে, হারাম কাজে, অবৈধ কাজে তোমরা যেন নিমজ্জিত না হও, তার জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পর বিশ্ব নবীকে পাঠিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচালেন। ভাইরা বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হাদিসটা বর্ণনা করছেন আনাস বিন মালিক, যিনি বিশ্বনবীর কাছ থেকে 2296টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ বুখারীর, সহিহ বুখারী 1356 নম্বর হাদিস, সহিহ বুখারী 1356 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কালা গোলামুন ইয়াহদিউন কানা ইয়াখদুমুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, একজন ইহুদিদের ছেলে, সহিহ বুখারী হাদিস,
হামিদ হাদিসের নাম্বার করলাম, হাদিস 1356 নম্বর হাদিস। বিশ্ব নবীর প্রিয় সাহাবা আনাস বিন মালিক তিনি বলছেন, একজন গোলাম একজন ছেলে, সেই ছেলেটা 5 বা 6 বছর বয়স থেকে নবীর বাড়িতে কাজ করছে, কিসে খিদমতের কাজ, পানি বয়ে দেয়, পেশাবের পানি বয়ে দেয়, পায়খানার পানি বয়ে দেয়, থালা বাসন পরিষ্কার করে, যত রকম বাড়ির সরঞ্জামের কাজ করতে হয়। সেই ইহুদিদের ছেলে, একজন অমুসলিমের ছেলে, আলে কেতাব ইহুদিদের ছেলে, তাওরাতকে বিশ্বাসকারীদের ছেলে বিশ্বনির বাড়িতে কাজ করত। হঠাৎ বিশ্বনির বাড়িতে ছেলেটা 2 দিন 5 দিন দেখতে পেল না, বিশ্বনির বাড়িতে আসেনি সেই বাচ্চাটা। বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আমার বাড়ির এই কর্মী ছেলেটা খাদেমটা কোথায়? উনি একজন জনৈক সাহাবি বললেন, ওহু আম্মারে যা, সেই ব্যক্তি অসুস্থ আছে, শয্যাশায়ী আছে, বিছানায় পড়ে আছে, এই ব্যক্তি পৃথিবীর মধ্যে বাঁচবে কিনা? আমি জানলাম ছেলেটা কয়দিন থেকে, 1 সপ্তাহ থেকে, 2 সপ্তাহ থেকে শয্যাশায়ী হয়েছে, খানা খাওয়া ছেড়ে দিয়েছে, পানি পর্যন্ত তার মুখে যায় না, এই রকম ছেলেটি বিছানায় পড়ে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সারা বিশ্ব জগতের অনুকম্পা, তিনি গরিব দেখলেন না, তিনি দেখলেন না একজন ইহুদির ছেলে, বিশ্বনবী দেখছেন এই ছেলেটা আমার বাড়িতে কাজ করত, আমার সেবা করত, এই রকম ধরনের সারা বিশ্বের অনুকম্পা। সেই বিশ্বনবী আতাহু আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তার সঙ্গে আছেন আবু বকর, আছেন আনাস বিন মালিক, আবু হুরায়রা, কয়েকজন 4-5 জন সাহাবি বিশ্বনবীর সঙ্গে ওই ছেলেটার বাড়ি ছেলেটাকে দেখতে গেলেন। ছেলেটার নাম সহি বোখারির মধ্যে ইমাম বোখারি নামটা উচ্চারণ করেনি, সহি বোখারির ভাষ্যকার আরবি ভাষায় সর্বপ্রথম যিনি আরবি ভাষায় এই বোখারি ট্রান্সলেট করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি, তিনি ফতুল বারির মধ্যে এই ছেলেটির নাম উচ্চারণ করে লিখেছেন। ছেলেটির নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, ইহুদি ছেলের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। এই ছেলেটি বিশ্বনির বাড়িতে লাগাতার 5 বছর বা 8 বছর খিদমতের কাজ করত নবীর বাড়িতে, কিন্তু ছেলেটা কখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের কথা বলেননি যে গরিবের ছেলে আমার বাড়িতে কাজ করছে, এখনই যদি আমাকে ইসলামের দাওয়াত দিই তাহলে তার বাপ মনে করবে আমি গরিব মানুষ বলে নবী জবরদস্তিকে তাকে ইসলাম কবুল করাচ্ছে। ছেলেটা অসুস্থ হয়ে গেছে, বিশ্বনবী তাকে দেখতে গেলে, বিশ্বনবীটা চর্চা ছিল একজন মুসলমান একজন মুসলমানের ওপরে হক হচ্ছে, তার ওপর ফরজ হচ্ছে, ওয়াজিব হচ্ছে, অসুস্থ পড়ে থাকে তার সেবা করতে দিতে হবে, তার কাছে গিয়ে দোয়া করতে হবে, তাকে একটু সান্ত্বনা দিতে হবে। অনেকে দেখবেন কাছে দেখে বলে তোমার অবস্থা খুব খারাপ, তুমি আর বাঁচবে না মনে হচ্ছে, এটা নয়। যারা সেবা করতে যাবেন, তিমারদারি করতে যাবেন, তাকে দেখে তাকে শান্তির বার্তা দিতে যাবে, আপনি বলবেন তোমার চেহারা দেখে মনে হচ্ছে ভালো হয়ে যাবা, এটা হচ্ছে বেমার পুরসি করার একটা উপকরণ। আপনার দ্বারা যারা সেই ব্যক্তি বেমার ব্যক্তি যারে আরো অসুস্থ না হয়ে যায় তার জন্য আপনি তার কাছে গিয়ে শান্তির বার্তা দেবেন। আপনি উজু করবেন, নামাজের জন্য যেন উজু করতে হয়, উজু করে তার কাছে গিয়ে বসবে, নামাজের মতো করে বসবে, তার কপালে হোক তার বুকে হোক, মেয়ে ছেলের কপালে, ছেলে হলে বুকে হাতে বলবেন বিসমিল্লাহি আরকাই কামিন কুল্লি শাইইন ইহুদি কামিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইসতিকা বিসমিল্লাহি আরকাই কা। এই দোয়া যদি আপনি পড়ে আছেন, আল্লাহুম্মা আজবিল বাস রব্বানা স্তাম তাশফিলা শিফা ইল্লা শিফাউ কাশফান লা ইগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, এই দোয়া যদি আপনি পড়ে আছেন আল্লাহর রহমত হলে আপনার দোয়া পড়লো এই ছেলে সুস্থ হতে পারে, অথবা যদি আপনি তার কাছে যতক্ষণ বসে থাকবেন আপনি যেন জান্নাতের বাগানে বসে আছেন। একটা অসুস্থ ব্যক্তির কাছে তার দোয়া করবে, কিন্তু দীর্ঘক্ষণ বসবেন না, ঘন্টার পর ঘন্টা বসবেন না, আর তার অসুস্থ বাড়ির লোকের আপনাকে চা এনে দিবে, ডিম এনে দিবে, এই জন্য আপনি বসে আছেন চা খাবার লেগে, বিস্কিট পান খাওয়ার লেগে, আর ভালো ভালো মিষ্টি এনে খেতে দিবে তার জন্য বসে, এর জন্য নয়। আপনি সামান্য বিশ্বই বলছেন একটা উটের থানকে বেঁধে দেওয়া হয়,
বিনে দেওয়ার পর দুটা দুইটা যতক্ষণ সময় লাগে এতক্ষণ পর্যন্ত আপনি ওই অসুস্থ ব্যক্তির কাছে বসে দোয়া করবেন। বিশ্বনবী কাছে গেলে বিশ্বনবী তার কাছে বসলে, তার মাথার কাছে বসলে, বসার পর দেখলেন বিশ্বনবীর হাতে আল্লাহ এমন ল্যাবরেটরি ফিট করে দিয়েছিলেন, এমন ইসিজি মেশিন ফিট করে দিয়েছিলেন, এমন কম্পিউটার ফিট করে দিয়েছিলেন, তার বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বিশ্বনবী অনুভব করলে ছেলেটা বাঁচবে না, ছেলেটি আর বাঁচবে না। শেষ পর্যন্ত বিশ্বনবী ছেলেটার মাথা হাত দিয়ে বা বুকে হাত দিয়ে এই দোয়াটা বললেন, সহিহ মুসলিমের দোয়া, বিসমিল্লাহি মারকিকা মিন কুল্লি শাইইন ইউদিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইসফিকা বিসমিল্লাহিরকা। এই দোয়াটা তিনবার পড়ে বিশ্বনবী বলছেন যেই ছেলেটা এক সপ্তাহ ধরে তার মুখ থেকে কোনো কথা বের হয়নি, তার চোখের কোনো স্পন্দন ছিল না, লোক চলা করছো না, লোক দুটো সাদা হয়ে গেছিল, চোখের চোতি তার নষ্ট হয়ে গেছিল, সঙ্গে সঙ্গে ওই আব্দুল কদ্দুস বিশ্বনবীকে তাকিয়ে দেখে বিশ্বনবীকে মনে হচ্ছে কি বলতে আছে, মুখে থেকে অস্পষ্ট কথা বের হচ্ছে, স্পষ্ট কথা বের হয় না। বিশ্বনবী দেখে তার ছেলেকে দেখে চোখ ধর ঝরঝর করে পানি ঝরে বলছে, ওরে আব্দুল কদ্দুস তুমি আমার বাড়িতে আমার সেবা করে আমার পায়খানার পানি বয়ে দিয়েছো, আমার জুতো সাফ করে দিয়েছো, আমার পানি সমস্ত কাজ তুমি করেছো, আমি তোমাকে কখনো ইসলামের দাওয়াত দিইনি, আর এই অবস্থায় তুমি যদি মরে যাও তাহলে তুমি জাহান্নামে যাবে। আমার 10 বছর সেবা করে 8 বছর সেবা করে তুমি জান্নাত দিতে পারবে না বেটা, আসলিম তুমি ইসলাম কবুল করো। সেই সময় আব্দুল কুদ্দুস ছেলেটা আব্বার দিকে তাকাচ্ছে, নই বললেন আসলিম তুমি ইসলাম কবুল করো, তুমি আল্লাহর পথে অনুগম্য হও, তাওহীদকে তুমি ইকরার করো, আমি কিয়ামতের দিনে আমি তোমার জন্য আল্লাহকে সুপারিশ করব, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, আমার সুপারিশে নিশ্চিত তুমি জান্নাতে যাবে। ছেলেটা কথা বুঝতে পারছে, কথা বলতে পারছে না, মুখ থেকে নবীর কাছে শেষ কথা বের করছে, ছেলে আব্বাকে ইশারায় বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াতটা দিচ্ছেন, যেই কথাটা আমাকে বলতে বলছেন, আব্বা আমি সেই কথাটা কি আমি মেনে নিব? আব্বার কাছে চোখের ইশারায় মুখে কথা বলতে পার, চোখের ইশারায় বলছে আমি কি কথাটা মানব? সঙ্গে সঙ্গে ইহুদি বলছে আতে আবাল কাসমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, ইহুদিরা নবীকে নাম ধরে ডাকতো না, আবুল কাসেম বলে ডাকতো, বলছে রে বেটা আব্দুল কুদ্দুস মোহাম্মদ যেই কথা বলছে, আবুল কাসেম যেই কথা বলছে, আতে আবাল কাসেম আবুল কাসেমের অনুগামী হও, তার ইতাআত করো, তার অনুসরণ করো, তার আনুগত্য করো, তার কথা মেনে নাও। সে যখন তোমাকে দাওয়াত দিচ্ছে, এতদিন আগে তোমাকে কোনোদিন দাওয়াত দেয়নি, এতদিন তো তার বাড়িতে কাজ করেছো, কোনোদিন তুমি ইসলাম কবুল করতে পারেনি, আজ তুমি শেষ পর্যায়ে পৌঁছে গেছো, তোমাকে ইসলাম কবুল করতে বলছে, বেটা তুমি আবুল কাসেমের কথা মেনে নাও। সঙ্গে সঙ্গে ফাসলাবা ছেলেটি ইসলাম কবুল করলো। ভাইয়েরা বন্ধুরা আমার, দেখুন বিশ্বনবী এই ছেলেটিকে ইসলামের দাওয়াত দিতে গেলেন, আল্লাহ পৃথিবীর মধ্যে নবীকে সারা বিশ্ব জগতের অনুকম্প করে পাঠিয়েছেন, এই ছেলেটাকে বলছে বেটা ইসলাম কবুল করো। বিশ্বনবীর কথা পেয়ে বাপের অনুমতি পর পা ছেলেটা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কালেমায়ে শাহাদাতায় তার মুখ থেকে ঝোল উচ্চারণ হলো, অতঃপর ছেলেটি মারা গেল। ছেলেটি মারা গেল, কালেমা পড়া হলো, সঙ্গে সঙ্গে ওই ইহুদি ছেলেটা মারা গেল, আব্দুল কুদ্দুস মারা গেল। বিশ্বনবী ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, বিশ্বনবী ওই বাচ্চাটার কাছ থেকে বেরিয়ে আছেন, ওয়াহাইয়াকল আর মুখ থেকে জোরে জোরে উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, তিনি মুমি বলছেন সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সেই মহান আল্লাহর আমি সমাবি প্রশংসা করি, তার প্রশংসা করি যেই মহান আল্লাহ আমার আগমনের কারণে এই আব্দুল কুদ্দুসকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আনকাযাকুম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বললেন
আমি নবীকে পাঠিয়েছি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তাই বিশ্বনবী তার কাছে গিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত যাওয়ার ব্যবস্থা করলেন। ইনি ছিলেন সারা বিশ্বজগতের অনুকম্পা, ইনি ছিলেন সারা বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ নবী, যে মানুষকে জাহান্নামের আগুনে যেতে দিবে না, তার জন্য মানুষকে জাহান্নামের কিনারা থেকে টেনে এনে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন।